রোহিঙ্গা নির্যাতনের বিরুদ্ধে দায়ের করা গাম্বিয়ার মামলার খরচ চালাতে ওআইসির সদস্য দেশগুলোকে চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জোটটির মহাসচিব হেসেন ইব্রাহিম তাহা। জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। জানান, রোহিঙ্গাদের ভরণ পোষণে সব মুসলিম দেশকে আর্থিক সহযোগিতার জন্য লিখিতভাবে অনুরোধ জানাবেন ওআইসি মহাসচিব। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেন ঢাকায় সফররত হেসেন ইব্রাহিম তাহা। এরপর তিনি এসব কথা জানান। আমরা মূলত রোহিঙ্গার কথা আলাপ করেছি। আমরা মুসলিম বিশ্বে যে মুসলমানদের আরও সংহত হতে হবে, আরও শক্তিশালী অবস্থান নিতে হবে, বিভিন্ন দেশে বিভিন্ন নামে মুসলমানের ধর্মগ্রন্থ পুড়ায় ফেলে এবং খামোখা অভিযোগ তোলে, আর তাদের কিছু করতে গেলে তখন কিছু করে না। তা আমরা সেই এই ডাবল স্ট্যান্ডার্ডের কথা বলেছি।